না ও ইকুন নবরশকে থ্যাঙ্ক ইউ জানাবে কিন্তু আমি কিন্তু থ্যাঙ্ক ইউ জানাতে দেবো না কারণ নবরশ তো আমাদের ঘরের মেম্বার আর নিজের মেম্বারকে তো থ্যাঙ্কস জানানো যায় না তো দর্শকদের মত নবরশও আমাদের ঘরের মেম্বার তা এরকম ভাবে বলবো নবরশ আমাদের এখানে আসুক এবং আমাদের সঙ্গে এরকম দর্শকদের এই যে কানেকশনটা এইভাবে আমাদের সঙ্গে দর্শক যাতে বজায় রাখে এইজন্য নবরশকে আসতে হবে নো থ্যাঙ্কস আদো কি বৃষ্টিbatchটা হবে নাকি কি হবে

আমরা সবাই খুব ভালো আছি সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি এবং আমাদের সাথী পরিবার থেকেও হ্যাপি নিউ ইয়ার সকলকে সত্যি কথা বলতে কি আমরা তো বাড়ি ছেড়ে সারাটা দিন বলতে গেলে এখানেই কাটাই তো এখানে কিন্তু আমরা আমাদের নামগুলোকে ভুলে গেছি এখানে হচ্ছে আমরা সব যেরকম

এখানে মানে আমি মহা নেগেটিভ করছি মানে ওকে সহ্য করতে পারছি না সেই ব্যাপারটা নয় ও ওরা দুজন সবসময় পিছিয়ে কথা শোনায় সেটাও কিন্তু নয় এখানে আমরা খুব ভালো সবাই সবার মতো বন্ধু সবাই খুব এনজয় করে কাজটা করি এবং এনজয় করে থাকিস এই হচ্ছে পুচকি আমাদের এনিমিস এনিসেস না না ও মিথ্টি মিথ্যে থাকে ও হচ্ছে কি মিথ্তি মিথ্তি পুচকি অবুচ পুচকি নয় ও সিনেতে অবুজ থাকে না সিনটা ডেফিনেটলি হান্ড্রেড নিজে যতটা দেওয়া প্রয়োজন ততটাই ও হান্ড্রেড চেষ্টা করে বাকি সময়টা আমি বলতে পারছি না বাকি সময়টা এদের দুজনের খুনটু সেই মারাত্মক লেভেলে এবং মারপিটে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় ওকে ভয় দেখা খিমচি দিয়ে দেবে এরকম করে কিন্তু সেটা দেয় না আমি বলতে পারলাম না অনস্ক্রিনের বিষয়টা কিন্তু লাগে না

ইচ্ছা করে করে নিও সেটা আমি নিজে জানতাম ওই সিনটা করার সময় কারণ ওটা একবার হয় ভুলটা মানে ও দু তিনবার যখন আমাদের ওটা কাটটা হচ্ছে কাটটা হচ্ছিলো ওর নোখটা বারবার আমার চোখে ঢুকে যাচ্ছে তো দু তিনবার হওয়ার পরে বুঝলাম যে ওটা ইচ্ছা করে করছে না আর ও বারবার ধরে দেখছে আবার লেগে গেল মানে ওটা ইচ্ছাকৃত ছিল না ওটা অনিচ্ছাকৃতই ছিল কিন্তু সবার প্রথমে আমরা দর্শকদের থ্যাঙ্কস জানাবো যে তারা এতগুলো বছর ধরে আমাদের পাশে আছে আমাদেরকে দেখছে এবং আমাদেরকে সঙ্গে নিয়ে চলছে মানে অ্যাকচুয়ালি আমরা যে তাদের পথে সঙ্গী হতে পেরেছি তার জন্য আমাদের মানে এটা টিআরপিও এখনও অব্দি একেই আছে এবং সব জায়গা দিয়ে রেসপন্স খুব ভালো এবং সেটার জন্য কিন্তু থ্যাংকস দর্শকদের আমাদের এইভাবেই ভালোবাসুন এবং আরও বাসুন যাতে আমরা আরও বছরের পর বছর আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সঙ্গে নিয়ে চলতে পারি নতুন বছরে থ্যাংক ইউ ধন্যবাদ প্রথমত ধন্যবাদ ছাড়া তো জানানোর আর কোনো ভাষা নেই দু বছর খুব খুবই একটা বড় হিউজ টাইম আজকের যুগে দাঁড়িয়ে যেভাবে সবাই জানে যে প্রজেক্ট আসছে এবং প্রজেক্ট কোথায় মিলিয়েও যাচ্ছে মানে আমরা খুঁজে পাচ্ছি না দু তিন মাস পরে সেখানে বছর ধরে শুধুমাত্র দর্শকের ভালোবাসার জন্য আর অবশ্যই আমাদের গোটা টিমের একটা এফার্টের জন্যই তো আজকে জায়গাটা টিকে রয়েছি আমরা পুরো মার্কেটটাতে তো সেটা ধন্যবাদ পুরো টিমের তরফ থেকেও বলছি এবং টিমও হান্ড্রেড পার্সেন্ট দেবার চেষ্টা করছে নিজের তো যেভাবে সকলে পাশে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের দর্শক হোক ইন্ডিয়ার দর্শক হোক বাংলাদেশের দর্শক হোক বা যারা বাইরে থেকেও যারা দেখছে মানে ওটিটির মাধ্যমে মানে সান সাননেক্সটে তো সকলকে বলছি থ্যাংক ইউ সো ভেরি মাচ এভাবেই পাশে ছিলে এবং প্লিজ পাশে থেকো অবশ্যই তোমাদের জন্য আমরা এখন অবধি এক নম্বরে রয়েছি টাচউট যেন সেটাই থাকতে পারি সেম সেম ওরা দুজন এতটাই বলে দিয়েছে সেম আচ্ছা বিশেষ নতুন বছরের প্ল্যানিং কি নতুন বছরে আপাতত সেরকম কোনো প্ল্যানিং নেই একটাই প্ল্যানিং আছে যে এইভাবেই যেন আমরা কাজটা করতে পারি আর এইভাবেই যেন আমরা যদি আপনাদের সাথ পাই সবাই যাতে এইভাবেই একসাথে কাজ করি এই বছরে যেন কেউ আমরা কারোর থেকে ছিটকে চলে না যাই তো এর জন্য যার জন্য দর্শকদের অবশ্যই সঙ্গ আমাদের দরকার নতুন বছর সবারই খুব ভালো কাটুক এখনও আসলে সেটা এরকম যখন প্ল্যানিং আমরা করি না एक्चुअली কি সত্যি কথা সেটা সেরকম থাকে কিন্তু মানে ছুটিটা মানে কি আমরা যদি কোনো সময় আপটু দিলাম বা কোনো সময় ই করি তখনই হয়তো দেখা গেল একটা সিন সেরকম পড়ে গেল বা সিন আসবে বা সেরকম মানে আমাদের তো এই সাথিতে মানে একের পর এক ইভেন্ট হতেই থাকে তো আমরা ওই জন্য একটা ছুটি নেওয়ার আগে দশবার ভাবতে হয় যে আবার টানা কোনো ইভেন্ট আসছে কি না আবার কিছু আসছে কি না মানে ওরকম আর কি ভেবে চিনতে আমাদের প্ল্যানিংটা করতে হয় মানে হুটহাট আমরা কোথাও সেরকমভাবে বেরোয় হ্যাঁ অবশ্যই যে হয়তো এরকম হলো স্যাটারডে সানডে হয়তো বেরোলাম সেটা হয় কিন্তু ওইভাবে প্ল্যানিং কিছু হয় না প্ল্যানিং একটাই এখনও এখন সময় আছে সুযোগ আছে শুধু কাজ করে যাবো বর্তমানে কি চলছে গল্পে এই তো এটা বড় কঠিন প্রশ্ন বর্তমানে কি চলছে কারণ আমার 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 মাথা সব সময় গরম থাকে আমার মাথা গরম কথা আমাদের এখানে চা বা জল গরম করতে মাথায় বসে দিলেই হয়ে যায়

খুব ভালো ভালো চমক আসতে চলেছে কিন্তু ব্যাপারটা কি এখন যদি আমরা সেটা জানিয়ে দিই কারণ এই যে এখন যেটা চলছে বৃষ্টি শোনা যাচ্ছে বাচ্চা কি কি বৃষ্টি বাচ্চাটা হবে 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 নাকি ওম ডিভোর্সে সাইন করে দিতে চলেছে আদৌ কি সাইনটা করছে না পরে আবার ঘুরে যাবে আদৌ বাচ্চাটা কার বৃষ্টির তো ওমের তো তো এই সব কিছু নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো সারা এখন মাথায় নিশ্চয়ই আপনাদের ঘুরছে তো এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে গেলে আপনাদেরকে ধৈর্য ধরে তো দেখতে হবে সাথীটা আমরা বলে দিলে তো আপনারা দেখবেন না তাই বলবো না তার জন্য আমাদেরকে রোজ দেখতে হবে সাথীতে সন্ধে সাতটার সময় হ্যাঁ দুজন দুজনের মোবাইল দেখছে না না ও একজন না 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 একটা মেসেজ আমাকে দেখালো সেই মেসেজটা আমাকে সিন করতে বল ও বললো মেসেজটা রিপ্লাই তুই আমি জন্য টাইপ করে ওকে পাঠিয়ে দিলাম রিপ্লাইটা মানে আমাদেরই চেনা পরিচিত একজন মেসেজটা দর্শকদের আবার কি একদম মুখ প্লিজ সাথী দেখো যেটা প্রত্যেকবার বলি বা একটু আগেও বললাম যেভাবে সাপোর্ট করে যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থাকো কারণ অনেকগুলো নতুন চমক আমি আগেরবার লাস্ট একটা কোনো ইন্টারভিউতে বলেছিলাম যে এই মুহূর্তে সেরকম বড়ো কোনো চমক নেই কারণ তখন আমাদের মোটামুটি যেরকম গল্প চলে সেরকমভাবেই গল্প এ করছিলো বাট এখন সিরিয়াসলি বলবো যে আগামী এক মাস অন্তত খুব মন দিয়ে দেখো কারণ অনেকগুলো নতুন চমক আসতে চলেছে আর সেগুলো যদি তুমি কোনোটা মিস করে যাও তাহলে তুমি লিঙ্কটা করতে পারবে না সেটার জন্য ডেফিনেটলি বলবো বেশ কিছু চেঞ্জেস আসবে তো তার জন্য প্লিজ সাথী দেখতে থাকো সন্ধে সাতটায় এভরিডে সান বাংলাতে আর অবশ্যই টিভির পর্দায় দেখতে হবে থ্যাংক ইউ আর নবরষ না ও একটু নবরসকে থ্যাংক ইউ জানাবে কিন্তু আমি কিন্তু থ্যাংক ইউ জানাতে দেব না কারণ নবরষ তো আমাদের ঘরের মেম্বার আর নিজের মেম্বারকে তো থ্যাঙ্কস জানানো যায় না তো দর্শকের মতো নবরসও আমাদের ঘরের মেম্বার তা এরকমভাবে বলবো নবরস আমাদের এখানে আসুক এবং আমাদের সঙ্গে এরকম দর্শকদের এই যে কানেকশনটা এইভাবে আমাদের সঙ্গে দর্শকদের যাতে বজায় রাখে এই জন্য নবরসকে আসতে হবে নো থ্যাঙ্কস সেম ইউ থ্যাঙ্কস জানালে মানব না আপনারা দেখুন সাথী একটাই কথা বলবো রিপিট অবশ্যই যদি দেখতে ইচ্ছে করে অনেকবার দেখুন কোনো অসুবিধা নেই কিন্তু সাতটার সময় ঠিক সাথী দেখবেন